হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনারা ভাবছেন যে আমি দুর্গেশগড়ের গুপ্তধন আর গুপ্তধনের সন্ধানের এই দুটো ছবি নিয়ে আপনাদের সামনে এসেছি কেন, কারণ এই এই পুজোতেই কর্ণ সুবর্ণের গুপ্তধন নিয়ে আসছে আবার সোনাদা আবির আর ঝিনুক, তারা আসছে এবার। এই যে একটা সিরিজ ওয়াইজ যেটা সোনাদা চলছে, তো সোনাদার এই সিরিজে মানে একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা যেমন গুপ্তধনের সন্ধানের কথাই যদি আমরা বলি, সেখানে বারবার করে হাইলাইট করা হয়েছে যে আমাদের নিজেদের হেরিটেজকে ওইভাবে কারোর কাছে কোনো প্রমোটারের কাছে এইভাবে বিক্রি না করে দিয়ে ওটা হেরিটেজ বলে ঘোষণা করে দিলে সেটা অনেক বেশি ভালো হবে। কারণ আমাদের কালচার, আমাদের সোসাইটি থেকে মানে এগুলো আমাদের কালচার বহন করে আসছে, মানে পুরোনো দিন থেকে এই জিনিসগুলো বহন করে আসছে। এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে তো গুপ্তধনের সংকেত আছে, অনেক জিনিস আছে। আপনারা মানে সোনাদা আবিরা ঝিনুককে গুপ্তধনের সন্ধান বা গুপ্ত দুর্গেশগড়ের গুপ্তধন আপনারা কেউ দেখেননি, এটা হতেই পারে না, অনেকেই দেখেছেন। তো সেই জন্য আমার এই সিরিজটা আমার আমার কাছে অ্যাজ এ রিভিউয়ার আমার মানে আমার কাছে এটা কেন লাগে। আবার দুর্গেশগড়ের গুপ্তধনের কথা আপনারা চিন্তা করুন, সেখানে মা দুর্গার একটা মানে দুর্গাপুজোর একটা আবহাওয়া ওখানে তৈরি করা হয়েছে। এবার দুর্গাপুজোর চালচিত্র থেকে শুরু করে ধীরে ধীরে আগে এক চালার ঠাকুর হতো, তারপর এবার আমাদের সমাজ যেরকম আগে একান্নবর্তী পরিবারে আমরা থাকতাম, এবার আস্তে আস্তে আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে সবাই এগিয়ে যাচ্ছি। তো সেই জন্য মা দুর্গার সংসারী বা কিভাবে এটা মানে কি কি বলবো, মা দুর্গার সংসারী বা এটা কি করে হতে পারে যে আমার সমাজ যদি ভেঙে যায় তাহলে মা দুর্গার সংসারও ওইভাবেই ভেঙে যাবে। এবং সেখানে দুর্গেশগড়ে গুপ্তধনে এমনও কথা বলা হয়েছে যে এক ছেলে হিসাব করে, এক ছেলে যোদ্ধা বা স্পোর্টসম্যান, এক মেয়ে মানে টাকা পয়সার হিসাব রাখে, আর একজন পড়ায় বা পড়ে। তো এই ধরনের জিনিস থেকেও শুরু করে গণেশের কলাবউ যেমন প্লান্ট, তারপর আমরা যে যে বাহনের কথা বলি, সিংহ, হাঁস, ইঁদুর, এই যে সমস্ত রকমের বাহনের কথা, তো এইগুলো কি হচ্ছে যে একটা ডাকের সাজে পুরো ঠাকুরের মধ্যে সমস্ত লিভিং এলিমেন্টস গুলোকে ওইভাবে মানে ওইভাবে ওখানে পোর্ট্রেট করা হয়, যেটা আগে হতো কিন্তু এখনো হয়তো ডাকের সাজে ঠাকুর হয়তো এক চালা ঠাকুর হয়তো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারি, কিছু বনেদি বাড়িতেও হয়তো দেখতে পারি। তারপর আমরা আর গুপ্তধনের সন্ধানে বা দুর্গেশগড়ে গুপ্তধনে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ইতিহাস। গুপ্তধনের সন্ধানের কথা যদি আমরা বলি, সেখানে তাহলে শাহসুজা কিছু ধন সম্পত্তি মানে তার বিশ্বস্ত জমিদারের কাছে, নৃসিংহপ্রসাদ সিংহ নারায়ণের কাছে উনি রেখে দিয়ে গেছিলেন, তো সেই নিয়ে একটা গুপ্তধনের একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। আবার দুর্গেশগড়ে গুপ্তধনেও এখানে জগৎ শেঠের কাছের বন্ধু কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণচন্দ্র রায় দুর্গাগতী দেবরায়ের কাছে তার গুপ্তধনের কিছু অংশ এখানে মানে এই এইভাবে এই জিনিসগুলো করা হয়েছে। প্রথমে গুপ্তধনের সন্ধানের কথা যদি বলি, সেখানে মুঘল পিরিয়ডটাকে তুলে ধরা হয়েছে, যেমন আলমের মেজ দাদা, আলম মানে আলমগীর, আলমগীর মানে ঔরঙ্গজেব, তার মেজ দাদা মানে হচ্ছে সুজা। শাহজাহানের চার ছেলে ছিলেন, দারা, সুজা, ঔরঙ্গজেব, মুরাদ, তো আলমের মেজ দাদা মানে হচ্ছে এখানে সুজার কথা বলা হয়েছে। আবার এইখানে দুর্গেশগড়ের গুপ্তধনে পলাশির একটা ব্যাকগ্রাউন্ড এখানে তুলে ধরা হয়েছে। এখানে যখন জগৎ শেঠকে মারা হয়, তারপর থেকে সেই তার যে গুপ্তধনগুলো সেগুলো কোথায় চলে যায় সেগুলো সেগুলোর কথা এখানে বলা হয়েছে। তো ওভারঅল এই দুটো সিরিজ থেকে অনেক কিছু আমরা শিখতে মানে এই এই সিরিজ দুটো ভীষণ মাত্রায় ইনফরমেটিভ, অনেক কিছু আমরা জানতে পারি, অনেক কিছু জানতাম না হয়তো, সেই হিসাবে এই সিরিজ দুটো আমার আমার তো ভালো লেগেছে এই দুটো সিনেমাই। এবার দেখা যাক কর্ণ সুবর্ণের গুপ্তধন কেমন হয়, নিশ্চয়ই ভালো হবে। ওখানেও কর্ণ সুবর্ণের গুপ্তধন মানে ওখানেও একটা ইতিহাস থাকবে, তো আশা করছি এটাও আউট অফ দ্য মার্কই হবে। সো এই ছিল আমার রিয়াকশন, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।